বন্ধুরা, ইচ্ছা হলো একটা কালো জামা পরবো, ঠিক আছে? তাই ইচ্ছা হলো, তাই একটা অর্ডার দিলাম কালো জামা। তো কালো জামা অর্ডার দিলাম, তো কালো জামা চলেও আসলো, ঠিক আছে? তো এই যে চলে এসেছে কালো জামা, এইবারে জামাটা কি বলবো, এমন মানে এরকম যে জামা আমি আশাই করিনি, কি বলবো। এই যে দেখুন, এই একটু আলো একটু দেখাবা জামাটা, দেখাবা একটু জামাটা। ও আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, আমি দেখাচ্ছি। আর ভুলবেন না, মানে এই যে কালো জামাটা অর্ডার দিয়েছি, যে কি বলবো, মানে জামাটা এমনি সবই ঠিক আছে, মানে সুতির না। আমি আমি এক্সপেক্ট করেছিলাম, আমি আশা করেছিলাম যে জামাটা সুতির হবে, সুতির, কিন্তু সুতির তো নাই। কীরকম একটা মানে টানলে না, মানে কীরকম একটা ভেলভেট টাইপের, আমি আপনাকে একটু দেখাতে পারছি না, ঠিক আছে? আমার দেখুন, এই যে জামাটা, জামাটা ভেলভেট টাইপের, ভেলভেট জামা, ভেলভেট, আমি দেখতে আসি। হ্যাঁ, এইবার দেখুন, জামাটা এমনি খারাপ না, ভালো, সবই ঠিক আছে, কিন্তু এরকম টানো, দুদিকে মাথা ধরে এরকম টানো, দেখুন, এই দেখুন বেড়ে যাচ্ছে। কিন্তু আমার এটাতে আবার সুবিধা, এই যে বেড়ে যাচ্ছে কমে যাচ্ছে, এটাতে আবার সুবিধা, কিন্তু কি বলো, কাপড়টা তো ভালো না, না কাপড়টা দেখুন, লাইলন কাপড়টা, মানে সিল্ক, সিল্ক টাইপের মতো সিল্ক কাপড়, মানে কি বলবো, আমার মনে হয় এটা 100 টাকার জামা। মানে আমি মানে এগুলো দেখি সাধারণত বাজার টাজারে, এগুলো দেখি 100 টাকাটা ঢেলে বিক্রি হয়, কিন্তু এটা 400 টাকা দাম নিয়েছে। তো কে নেবে এখন? আমি তো এটা নেবো না, দিলাম রিটার্ন রিকোয়েস্ট পাঠিয়ে, আবার এদের তো আবার ঠিক নাই, দেখলে আমি এখনই রিটার্ন রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম, তাহলে কিছুক্ষণ পরেই, ঘন্টাখানেক পরেই চলে আসলো বাড়িতে, এসে বলবে কেন দিন মালটা দিন, তাহলে এদের তো কোনো ভরসা নেই। আগের দিন এরকম হয়েছে আমার ওই রুটি করার মেশিনটা নিয়ে, রুটি করার মেশিন আমি ধুয়ে পুচে সব রেখে দিয়েছি আটা মাখবো বলে, আর কিছুক্ষণ পরেই লোক চলে এসে বলেছে দেন মেশিনটা নেই, রিটার্ন রিকোয়েস্ট পাঠাচ্ছে। আমি জানি পরের দিনই যাবে, কিন্তু আগের দিনই যাবে, তাহলে দিলাম। আমি এটা পরবই না, মানে একটু পরে দেখেছি, খারাপ লাগছে না, ভালোই লাগছে, কালো জামা পরে ভালো লাগছে, কিন্তু মানে কি বলবো, জামাটা মানে সিল্ক, সিল্ক আমি সিল্ক ফিল্ক পরি না, মানে ওতে না একটু আগুন ফাগুন, জাস্ট একটুখানি আগুন ফাগুন লাগলে না খুব রিক্সিয়াল ব্যাপার, হ্যাঁ ফুটো হয়ে যায়, এই অনেক কিছু ব্যাপার আছে। হ্যাঁ, সিলকেটিক কাপড়, এইসব কাপড় সুতির হচ্ছে সব থেকে জেনুইন কাপড়, এবং অনেক ব্যাপারে অনেক সুতির কাপড়ে অনেক কিছু, অনেক ডিজাইন ফিজাইন হয়তো হয় না, ঠিকই আছে, কারণ অনেক ডিজাইন ফিজাইন করতে করতে গেলে লাইটিং ফাইটিং হয়তো হতে গেলে সিলকেটিক কাপড়ের হয়তো দরকার আছে, কি কাপড়ের সুতোর হয়তো দরকার আছে, কিন্তু আমি ওইসব পরি না, আমার সুতির ছাড়া ভালো লাগে না। আর গেঞ্জি কাপড়ও পরি, সেটা কোনো কথা না, কিন্তু 400 টাকা দিয়ে এই জামা, 400 টাকা দিয়ে আমি এই জামা পরতে পারবো না, আমি ওর জন্য রিটার্ন পাঠালাম, ঠিক আছে? এটাই ছিল আজকের ভিডিওটা। আর সত্যি কথা বলতে এখন আর কোনো জামা টামা পরবই না, ওই 400 টাকা, 400 টাকা অ্যাকাউন্টে যদি ঢুকে যায় ও ওখানেই থাক, আর আমি অর্ডার দেবই না, আর মানে আর ভালো লাগছে না। আর ওদেরও ছেলেগুলো, ডেলিভারি ছেলেগুলো বারবার শুধু বাড়িতে আসছে যাচ্ছে, হ্যাঁ, ও আর ডেলিভারি ছেলেগুলো তো এমন হয়ে গেছে যে ওরা বাড়িতে এসে আর দাঁড়ায়ও না, রাস্তাতে যদি আমাদেরকে দেখে নেয় একবার হাতে ধরিয়ে দিয়ে ফুস করে দিয়ে বেরিয়ে চলে যায়, মানে এতটাই চিনে গেছে ওরা, এত যাই হোক আসে যায় বাড়িতে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ও আরেকটা কথা, আচ্ছা এই ডেলিভারি দিয়ে একটা পুরো পারফেক্টভাবে একটা ভিডিও বানাবো, যে ডেলিভারি ছেলেগুলো আসলে পরে কি বলে, আর আমরা যখন ফোন করে, ওরা যখন ফোন করে আমাকে জিজ্ঞেস করে যে আপনার বাড়িটা কোথায়, ঠিক আছে, এই যে পুরো একটা ডিটেলস, একটা আলাদা করে একটা পুরো পারফেক্ট ভিডিও বানাবো, আমাকে ফোন করলে কি বলে এবং আমার বাড়ির লোককে ফোন করলে কি বলে, এটা পুরো পারফেক্ট আলাদা করে একটা পুরো ডিটেলসের ভিডিও বানাবো, খুব মানে মজা পাবেন আমার মনে হচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা আজকের এই পর্যন্তই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিও, টাটা, গুড বাই।